চারিদিকে ধান্দা, বাজার এখন মন্দা, নান্টু মন্টু তাই তোলে চান্দা। রং মাখিয়া সং সাজিয়া ধরে নতুন সাজ, আশেপাশে ঘুরছে দেখো নানান টেক্কা বাজ। টেক্কা বাজ সবাই টেক্কা বাজ, টেক্কা বাজ সবাই টেক্কা বাজ। পেটের জ্বালায় ধান্দা চালায় রাতের মহারানী, নির্বাচনের গরম হাওয়া চলছে কানাকানি। রং বাহারির এই দুনিয়ায় ঘটছে দেখো কত কি হাই, নকলটাকে আসল দেখো ভাবছে সবাই আজ। টেক্কা বাজ সবাই টেক্কা বাজ, টেক্কা বাজ সবাই টেক্কা বাজ, টেক্কা বাজ সবাই টেক্কা বাজ। তাছাড়া আমরা তো হে রুমের লাগি তো ওই টুলের টান আইছি বুঝছেন নি স্যার, কি একলা থাকবেন না পরিবার আছে? আমার পরিবার পাবো কোথেকে? আমি তো সিঙ্গেল, একটা সিঙ্গেল রুম হইলে আমার চলবো। আমি সুখে শান্তিতে সিঙ্গেল রুমে এনজয় করে বসবাস করতে চাই। শোনেন ভাই, এই পোশাক দেখে কি আর মানুষ চেনা যায়? কতই না ভালো ভালো পোশাক পরে কত মানুষ কত ধান্দাবাজি করে বেড়ায়। আচ্ছা, আমার কি আপনার ধান্দাবাজ আর চান্দাবাজ মনে হচ্ছে নাকি? মানুষ কইব যে মানুষ নিজের পোশাক ঠিক রাখতে পারে না সে মানুষের নিরাপত্তা কি দিব? তোমার কাছ থেকে আমি এটা আশা করি না বিউটি বেগম। যেহেতু আপনি দেখতেছেন আমার কাঁধে মেঘ আছে, আমি ইউনিভার্সিটিতে আছিলাম, কেন জিজ্ঞেস করছেন? না মানে হইছে কি, সকালবেলায় তোমার মতো একজন সুন্দরীকে গুড মর্নিং জানাবো তাই ভাবলাম আর কি। শুনেন নান্টু ভাই, এই গুড মর্নিং গুড মর্নিং নাম ভালো লাগে না, আর আপনার কথা শুনে না আমার গায়ের মধ্যে কেমন জ্বালা ধরে যায়। আহা, জ্বালা ধরলে তো চলবে না, দুই দিন পরে তুমি আমার পরম আত্মীয় হবা, মানে ওই যে যদি বাংলায় বলি তুমি আমার আধা ঘরওয়ালি হবা। এখনই তো জ্বালা ধরলে চলবে না সুন্দরী, যখন হবে তখন দেখা যাবে। তাই নাকি? শুনেন নান্টু ভাই, এখন পর্যন্ত আপনি আমাদের কোনো আত্মীয় হননি, তাই আমি রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, সো আমি গেলাম। ভাল লাগছে, মায়ার তেজ আছে, এইরকম একটা তেজি মায়ের সাথে প্রেম করতে পারলেই ভালো হইতো। সিদ্ধান্ত কি চেঞ্জ করবো নাকি? কথায় আছে না, যে যত রাগে সে তত পটে, ভাবতে হবে বস। হ্যাঁ, আমরা কি এখন কোনো নতুন কাজে যাব নাকি হিরোর জন্য অপেক্ষা করবো? হিরো তো এখনো আসলো না, এক কাজ কর, দেরি না করে চল আমরাই আগাই, বাকি স্টার্ট দে। ঠিক আছে বস। মায়াডার ভাবখানা খুব ভালো লাগছে। দেখ শুনি কারবার, হায় রে সুখের ঘুম রে, কি সুখের ঘুম, ভালো জান মাসে মাসে বেতন দিতাছে আর সেই বেতন সক্কা মিয়া ঘুমাই ঘুমাই নিতাছে। ওই সক্কা মিয়া, এখন তো রাইত না, এখন দিন। ওই সক্কা মিয়া, উঠবা নাকি খালো জানরে পাঠামু? সক্কা মিয়া, চোর চোর চোর, আরে দৌড়ো, এত জোরে এত চিল্লাই ডাকিনি কেউ? হ্যাঁ, নরম সুরে ডাকতে হয় বুঝছনি, আই ঘুমাইতেছি নি, আমি তো ডিউটি পালন করতেছি। আহারে রঙের কথা, আমি কি ঘুমাইতেছি নাকি? আমি তো ডিউটিতে আসছি, নাক ডাকার ঠেলায় আমি তো দাঁড়ায় থাকতে পারতেছি না, আর সে আছে রঙের কথা নিয়া। আপনি ঘুমাইতেছেন না তো কি করতেছেন? আরে আই ঘুমাই ন ঘুমাই ন, আই একখানা গভীর ধ্যানের মধ্যে মগ্ন আছিলাম বুঝছনি। তুই ইয়েন আসি কি কি বলছো, আই ব্যাগ হইছি, তুই কি করো হ্যাঁ নাই গোপনে গোপনে চাইছেই দেখতেছিলাম। আর হ্যাঁ, তোমার আর চাপা মারতে হবে না সক্কা মিয়া, আমি খালুজানের কাছে এক্ষুনি সব কইয়া দিব। বাউরে বাউ, হেতের আবার এর মধ্যে টানুনের কি কাম? হ্যাঁ তুই আন কোনাই যাবে হিয়ন কও। আচ্ছা সক্কা মিয়া, আপনার কি প্রতিদিন শোনার লাগে যে এই টাইম হইলে আমি কই যাই? না আই জানি, তুই প্রত্যেক দিন কোনাই যাও আমি তো ভালা করি জানি, ইয়ার বাদেও আমি একটু খোঁজ খবর নিলাম আরে বুঝিনি। খোঁজ খবর নেওয়ান হচ্ছে মহব্বতের বিষয় বুঝো না গিল্লে। হ্যাঁ খোঁজ খবর নিস, খুশি হইস? আমি এখন ভিতরে যাবো, মেলা কাম পড়া রইছে। কি রকম, তুমি তো মহাজনেরই লোক, কেন তুমি তো কাজকর্ম করবেই।
আচ্ছা দু মিনিট খাড়াইলে চলে না না মেলা সময় হয়ে গেছে বাইরে ঘোরাফেরা করছি আর খালুজান দেখলে রাগ করব আর তাছাড়া খালুজান না আপনার সঙ্গে আমার কথা কইতেই মানা করে দিছে কি কও হাসা হাসা খালুজান আর লগে কথা বলতে মানা করছি নি হ্যাঁ সত্যিই তো করছে তোমার কথা শেষ এখন তাহলে আমি যাই একখানা খাড়াও দুর্গা মনের কথা কই আচ্ছা তুমি জরুরি কথা দেবে নাকি তুমি যদি জরুরি মনে করো তাহলে জরুরি আর যদি মনে করো জরুরি ন ইয়ান তোর ব্যক্তিগত ব্যাপার আরই আচ্ছা এত না পেছায় কথাটা তুই ফেলো দেখি শোনার পরে যদি জরুরি মনে হয় তাহলে জরুরি যদি মনে হয় না কথাটা জরুরি না তাহলে জরুরি না বুঝছো ওয়েল তোমারে না আজকে খুব সুন্দর লাগতেছে ওই জন্যই হ্যাঁ লাভলি একখানা বেশি পাচ্ছ নি এই তোমার জরুরি কথা সক্কা মিয়া না মানে হইতেছে কথা তো আমি অন্য শুরুই করি নাই বুঝছ নি শোনো সক্কা ভাই তুমি না একটা আক্কেল সারা মানুষ আর আমি হইলো একটা কাজের মানুষ খালুজানের যত কাজ আছে সব আমার কোন লাগে আর তুমি আমারে কি সব ফালতু কথা শোনায়া আমার সময়টাই নষ্ট করতেছো আরে আই বলতেছিলাম কি তোমার যাতে কষ্ট করে কাম করো না লাগে এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতাম কাজ না করুন লাগে মানে আরে এই যে দেখতেছো এটা তো আমার আপন খালার বাড়ি আপনারা দুজন লেখাপড়া করে আর খালাম মাও বাইসা নাই আর আমি যদি কাম না করি কেরা করবো শুনি এইটা তো তোমার খালার বাড়ি কেন আই তোমারে কিন্তু আর নিজের বাড়ির নিতাম চাই নিজেরই থাকুনের জায়গা নাই সে আবার আইসে আমারে নিয়ে থাকবে তার নিজের বাড়িতে তত্ত্ব সব গাঁদা খো কি কয় আর তো বাড়ি আছে বুঝছ নি আয় হে বাড়ি তোমার রাজরানী করি রাখিউম আর তোমার নাম কোয়েল কেন কোয়েল পাখির মতো সারা দিন খালি কিচির মিচির করে আরে গান শুনাইবা বুঝছ নি থামো থামো কড়া ব্রেক দাও বুঝছো তোমার কথা আগা মাথা আমি সব বুঝতে পারছি আমার আর শুনতে লাগবো না আমি গেলাম অবলা মায়া মানুষ আরে হ্যাঁ আয় কি বলতে চাইছি আর হেতি কি বুঝলো বুঝো না বুঝো না হেতিরে নিজের ভালো নিজেরে বুঝো না ওই মিয়া তোমরা কারা হ্যাঁ এর ঘুমাইতেছো কি লেগা মই বলা আর আমার নাম টারা কিন্তু বিশ্বাস করেন অরিজিনাল আমার কিন্তু জক টারা না আমার বাপে মায় আদর করে নাম রাখছে টারা আকিকা দিয়ে তো তোমার নাম টারাটা ভোলা এটা তো মোর ধার বিষয় না হ্যাঁ পুরান পাগলে বাদ পারা নতুন পাগলে রামদানি এর ঘুমাইছো কি লেগা হেরা কও মা ভাই এখানে যদি মোরা ঘুমাই আপনার সমস্যা কি শুনেন আমরা কর্তৃপক্ষের জায়গায় ঘুমাইছি মানে সরকারি জায়গা আপনি আমাদের ডাকছেন কি তার লাগিয়া হনু মিয়া তোমাকে সে কর্তৃপক্ষ মোরে রাখছে দেহাশুনা করার লাগিয়া ও তাইলে মে ভাই আপনি এই পার্কের দায়িত্বে আছেন তাই না আসলে হয়েছে কি মে ভাই আমরা গ্রামের থেকে কালকে রাতের বেলায় আইছি আইয়ে থাহনের কোনো জায়গাপাতি কিছু পাই নাই কাছে যেমন টাহাও নাই যে হোটেলে যাই উঠবো পরে বাধ্য হইয়া এই যে এই জায়গায় ওই উচ্চ জায়গায় এখন পাইছি খাড়ের মতন তাও শক্ত এই জায়গায় পিঠটা পাচ্ছি হলো যত চোর বারপার আছে এরা হিনায় ঘুমায় হারারা তাই ঘুমাইছো না কাম হরো 200 টাকা দাও এই এই আপনি কিতা কওয়া কিতা কও দান্তা করার জায়গা পাও না তাই না সরকারি জায়গায় ঘুমাইছি আবার তুমি 200 টাকা দাবি করো এই দেশটা কি মকের লোক পাইছো নি তখন দুইটারে দেখে তো মনে হয় যে গ্রাম থেকে চুরি করে মায়ের মুরিখা ধাসর পলাই আইসো হ্যাঁ ঘটনা কি তোমার সাহস তো কম নাই তুমি কি লাইন সারা বেতাল কথা বলো কেন এই যে বড় ভাই আপনি যে কোথায় কোথায় কন সুর সুর আমাদের গায়ে কোথাও কি লেখা আছে আমরা সুর আমরা এই নিষ্পাপ মানুষ আমাদের সোর কান কি তার লাগি আপনি ওরে বাপরে বাপ সোরের মার বলো গড়া ভালো কথা কইছো আচ্ছা তোমরা যে সোর না হেঁটে গিয়ে তোমার গায়ে লেখা আছে লেখা নাই এবার আমার প্রশ্নের একটা জবাব দাও দেখি কোন ভালো মানছে চোর বারপার সারা কি পার্কের মধ্যে ঘুমায় ঘুমায় না ঘুমায় কারা চোর বারপার সিটার
হেরা ঘুমায়। এ কথা বলছ এ কথা কবি একবার থাবড়ে কানে আপনি গরম করে আলামো 200 টাকা দে এটা চলে যায়। তা না হইলে কিন্তু এ তা না হইলে কি হ্যাঁ তা না হইলে কি কি হইবে হনতে চাও হ্যাঁ পুলিশ ডাকে তো দুইটা ধরাই দিমু কি তা কইলেন পুলিশ ডাকিয়া ধরাই দিবেন ডাকেন আপনার পুলিশ দেখি কত বড় পুলিশ আছে আর পুলিশ আসলে তারে আমরা কইব যে আপনি আমাদের কাছ থেকে টাকা চাইছেন ঘুষ ঘুষ ঠিক আছে মনে টাকা দেওয়া লাগবে না কিন্তু আজকে পর থেকে তোমাকে জানো এহিনা না দেখি ওইছে কি ভাই শোনেন এই নিজেদের মধ্যে কখনো জ্ঞানজম ফাসাদ করে কোনো লাভ নাই মই আপনারে 50টা টাকা দিচ্ছি কস করছি নোট আপনি ওয়া নিয়ে একটু খুশি তাই একটু মাফ করেন মগো এই মিয়া তুমি তো আসলে বেশ শেষটা হ্যাঁ মরে কি তোমার মতো শেষটা মনে হচ্ছে সামান্য 50টা দিয়া তুমি এই বাবুলের কেন্দ্রে চাও ভাই আপনি এবার রাগ অনকে আমরা আমরাই তো মনে করেন আমরা আমগর ভাই বড় ভাই মোরা যখন বিপদে পড়ছি মগর একটু সাহায্য করেন ভাই যখন ডাকছো তাহলে এক কাম হলো 200 টাকা দাম লাগবে না 100 টাকাই দাও আর হনো মিয়া এটা ঢাসর এ ঢাসর চলতে গেলে আবহাওয়া বোঝন লাগে আবহাওয়া না বুঝলে তুমি এটা বিপদে পড়ে যাবা হাই বুঝছি ঠিক আছে রাহেন দেহি রাহা কালগো থেকে মোর মন মেজাজটা খারাপ হয়ে আছে বলতে কাপড় ইতাল লাগিয়া আপনার যে মন মেজাজ গরম এই গরম আমাদের পরে ডাললেন আর একটু তো আমরা ফুরিয়া যাইতাম খবরদার কইতাছি আর একটা কথা যদি কইতেছিস না খারাপ কথা কইছিস না তোর একদম গলাটাই না ছিঁড়ে ফেলবো তুই চিনস বিউটি কেটা চিনস তুই হ্যাঁ বিউটি চিনস তুই আমি কেন এই মহল্লার সকলে তোকে খুব ভালো করে চিনে আহা তোমাগো কেউ চেনে না তাই না তোমরা খুব ভালো মানুষ আমরা ভালো কি খারাপ সেটা তোর কাছ থেকে জানতে হবে না হ্যাঁ আর হচ্ছে তোর এই যে মা যে আমার সহসল বোনটার সাথে বিয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়া লাগছে সেটা কি আমরা জানি না আই তুই কি জানোস হ্যাঁ তোর আব্বা আমার আম্মার হাতে পায়ে ধরতাছে তোর বোনের লগে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য আমার বাপের এত বড় বাড়ি এত সয় সম্পত্তি এত কিছু এত টাকা পয়সা ওইগুলোর উপর তোদের চোখ পড়েছে না আহা আইসে আমার বড় লোকের মাইয়া আমরা কি ফকির ফ্যামিলির মাইয়া হ্যাঁ তোরা কোন পরিবারের লোক সেটা মহল্লা সবাই জানে তোদের সাথে কথা বললে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে হয় এই মাইয়া অনেকক্ষণ থেকে তোর ফালতু কথা শুনতাছি আর একটা কথা কবি তো থাপ্পড়ে লাল করে ফেলম তোর থাপ্পিয়ে দেখ দেখ থাপ্পিয়ে শুধু তোদের কারণে আজকে এই মহল্লা এত খারাপ অবস্থা শোন আমগো কারণে এই মহল্লা খারাপ হয় নাই খারাপ হয়েছে তোগো মতো মাইয়াগো কারণে তোগো মতো ফ্যামিলির কারণে আর আমরা সেই সমস্ত মানুষগো প্রোটেক্ট করি বুঝছস আর তোর বাপরেও তো আমরা ভালো করেছি বুড়া বয়সে একদম বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে গা আমার আব্বারে নিয়ে আর একটা কথা বলবি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো চোরের মার বড় গলা না চুরি বাটপারি করে খাচ্ছিস তো খা আর ভালো মানুষদেরকে নিয়ে এভাবে টানাহিঁচড়া করছিস কিসের জন্য আজ তোরে আমি চরম শিক্ষা দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ কি জানিস কারণ আমার ভাই তোর বোনের ভালোবাসে তোর বিউটির আসল রূপটা দেখতে হইল না ভালোবাসা তোদের মতো ছোট লোকদের মুখে ভালোবাসা তোদের মতো ছোট লোকদের মুখে ভালোবাসা কখনোই মানায় না আর ওই তোর এই লম্পট ভাইটা আছে না বদমাশ লম্পট ভাইটাকে একদম ফাদদার না করে দিবি যে আমার সহসল বোনটার দিকে না চোখ না দেয় আর কোনো দিনও আমার বোন তোর ভাইকে বিয়ে করবে না আমিও তোর চ্যালেঞ্জ করতেছি আমার ভাইয়ের লোকে তোর বোনের বিয়ে দিয়ে সারমুই সারমু তোরা তো কথাই কথা গায়ের জোর দেখাচ্ছিস আর এই যে এ গুন্ডা বাহিনী নিয়ে যে এলাকাটা জ্বালিয়ে পুড়ে খাচ্ছিস তারপরও কি হচ্ছে না তোদের এখন আবার পরের ঘরে মেয়ে মানুষ নিয়ে টানাহেঁচড়া শুরু করে দিছিস এই শোন
আমার ভাই যদি ইচ্ছা করে 10 মিনিটের মধ্যে তোর বোনরে উঠায় নিয়ে এসে বিয়ে করবে, কিন্তু সে সেটা করবে না, কারণ আমার ভদ্র ফ্যামিলি। সেটা কোনোদিনও পারবে না। আর শোন, তোর সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে, আর বাপের উপরও বাপ থাকে, সেটা কি ভুলে গেছিস? ওরে আমার রুচি আলা রে, তোর মতো মাইয়ার লগে যে আমি এতক্ষণ ধরে কথা কইছি এটা তো সাত পুরুষের ভাগ্য। তুই তোর লেকচার বন্ধ কর, আর এখন আমার চোখ সামনে থেকে যা, যা। আমি কারো বাপ দাদার জায়গার উপরে দাঁড়ায় নাই, কারো যদি ইচ্ছা হয় সে এখান থেকে চলে যাক, আমি এইখানে থাকবো। এই তুই তো রাস্তার মেয়ে, তোর কি বাড়ি আছে না ঘর আছে, তুই যাবি কেন? তুই তো এখানেই থাকবি, তুই থাক, তুই এখানে মর, যা খুশি তাই কর, ফালতু কথা কর, যাও যাও। তুমি আইসো একেবারে সতী সাথ দিয়ে, আহা ললনা রমণী, দেখলেই তো মেজাজটা খারাপ হয়ে যাইতেছে, কা মগজটা দিল গরম কইরা, অসহ্য। হাই হিরোমিয়া, তুমি এখানে কি করো? ভাবি আপু, ভাবি মানে কিছু না, একটু ধারা দিচ্ছি আর কি। কিছু না মানে? আমি তো দেখছি তুমি অনেকক্ষণ যাবত এই জায়গা দিয়ে ঘোরাঘুরি করছো, আর তুমি আবার ভাবি বললা কেন? আমি তোমার কোন ভাইয়ের বউ না? মানে কয়েকদিন পর আমাদের নান্টু ভাইয়ের সাথে আপনার বিয়ে, তো এই জন্য ভাবি রাখলাম। তাছাড়া আপনি তো আমাদের ভাবি অবশ্যই হবেন। তোমার এই সমস্ত আজেবাজে কথা কে বললো? কেন ভাবি, আমার তো দুই ফ্যামিলির মধ্যে আপনাকে বিয়ে নিয়ে আলোচনা হইতেছে, কয়েকদিনের মধ্যেই তো আপনাকে বিয়ে হইব। কই, আমি তো কিছু জানি না। জানেন না মানে? আপনার আব্বা আপনার কিছু বলে না ভাবি? আয় বিয়া দব ছেলে, তুমি কেন আমাকে বারবার ভাবি ভাবি বলছো? বারে আমি আপনার একমাত্র দেবর, আমি আপনার ভাবি বলবো না তো কে বলবো? হ্যাঁ, আমি আপনাকে ভাবি বলবো, আমি আপনার কাছে আবদার করবো, আমি আপনার নিয়ে ঘুরবো ফিরবো, কত মজা করবো। আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো। ভাবি এটা আপনি কি করলেন, নিজের আপন দেবর রেখে কেউ পাগল বলে? আয় বিয়া দব ছেলে, তুমি কখনো আমাকে ভাবি বলবে না, আর তোমাকে যেন আমি এই বাড়ির সামনে আর কোনোদিন ঘুরঘুর করতে না দেখি। সরি ভাবি, আপনি বললেও আমি আপনার বাসার সামনে থেকে যেতে পারবো না, কারণ আমার ভাই যেন আমার অর্ডার দিয়ে দিছে আমি যেন আপনার বাসার পাশে থাকি আর সব সময় খেয়াল রাখি, সুতরাং আপনি চাইলেও আমি এখান থেকে যেতে পারবো না, সরি। আচ্ছা, তোর ভাই তোরে 24 ঘন্টা আমাদের বাড়ির উপরে নজর রাখতে বলেছে, তাই না? এখন তাহলে আমি তোকে কানে কানে একটা কথা বলবো, সেই কথাটা যে তুই আবার তোর ভাইকে বলবি, ঠিক আছে? শোনে দেখি। কি ভাবি? যা তোর ভাইরে যে ক, আমি তোরে কইসা একটা থাপ্পড় দিছি, যা। শুনেন ভাবি, আপনি আমার ভাবি, যদি আমি বেয়াদবি করি থাকি এক টাকা তো 10 টা হোক মারেন মারেন, আমি এটা ভাইরে বলতে পারবো না। আর শুনেন ভাবি, আমি আপনার ছোট ভাইয়ের মতন, আমি যদি অন্যায় করতাম আপনি আমার বুঝিয়ে বলতেন, আপনি এই ব্যাপারে আমার মারতে পারেন না, এটা ভাই শুনলে অনেক মাইন্ড করবো। আই তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? তুই যা তারে যে বলে দে, আমার চিন্তা ভাবনা মাথা থেকে যেন ঝেড়ে ফেলে। আচ্ছা ভাবি, সত্যি করে একটা কথা কন তো, আমার বড় ভাই কি আসলেই খুব খারাপ মানুষ? তুই আমার চোখের সামনে থেকে যাবি? আমার মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে, আর আমার মেজাজ যদি একবার খারাপ হয় তাহলে তুই না, তোর ওই ভাইয়ের কপালেও খারাপই আছে। দেখেন আপনি যত কথাই বলেন না কেন, আপনারা আমি আমার ভাবি বানাই ছাড়মু, লাগলে আপনার বাড়ির সামনে আমার অনশন করবো, ধর্মঘট করবো, মিছিল করবো, মিটিং করবো, অনশন অনশন, তারপরে আপনার ভাবি হইতেই হইব, হইতেই হইব। তাই না? ভাবি হইতেই হবে। হুম, দাঁড়া আমি তোরে দেখাইতেছি। আচ্ছা কোনায় দিয়ে দিছেন? না কোনো আমি তো যাইতেছি না, তোমার লগে দেয়া সাক্ষাৎ করার লেগে আইলাম। আপনি কি এখন ভাই, আপনার মতো একজন মানুষ আর লগে দেখা করতে আসছেন? বস, আমার মনে হয় বদরুদ্দিন চাচার অপরাধের ব্যাপারে উপর মহল থেকে গোয়েন্দা পাঠাইছে, আপনার কি মনে হয়? একবার মনে হয় তোর কথাই ঠিক, আবার মনে হয় ঠিক না। ধর চাচার বিরুদ্ধে যদি তদন্ত করার জন্যই আসে, সেটা এতদিন পর কেন? চাচা তো আদম ব্যবসা করতো সে বহু বছর আগে। আচ্ছা তোমার কি মনে হয়, সে কি আসলেই গোয়েন্দা? শোনে না পা, এই জামানায় মানুষ চেনা দায়, তা আবার পুলিশ মানুষ, দিনে এক রকম রাইতে আর এক রকম। আচ্ছা ছক্কা মিয়া, তুমি যেন কত বেতন পাও? আমি মনে করো যে খাওয়া ভাড়া দিই যা ভাই, তাতে দুজনে চলে যাব। শোনো ছক্কা মিয়া, তোমার মতো দারোয়ানের বেতন দিয়া আমার একটা লিপস্টিকের দামও হবে না,